মেট্রোপলিটন সিটি বৃন্দ, চিটাগং মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চতুর্থ প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ হইয়ে একটি কথা বলতে চাই। 2019-29 জানুয়ারি পর্যন্ত আমাদের মেয়াদ এই সরকারের, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে সরকারের মেয়াদ 2019-29 জানুয়ারি পর্যন্ত। তার আগের দিনে 90 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে, সুতরাং এই নির্বাচন হবে সংবিধান অনুসারে ক্ষমতাসীন দলের অধীনে, এবং সেই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। ক্ষমতাসীন দল শুধু দৈনন্দিন কাজ করবে, তারা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে দায়িত্ব পালন করবে। এর বাইরে সহায়ক সরকার বলে কিছু নাই, তত্ত্বাবধায়ক সরকার আর পৃথিবীর আলো দেখবে না। এবং বিএনপি যদি নির্বাচনে আসতে চায়, এই সরকারের অধীনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে। আমরা সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নির্বাচন চাই, অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু। কিন্তু কেউ যদি না আসে, আমাদের কিছু করার নেই। তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে বিএনপির নির্বাচনে আসা ছাড়া আর বিকল্প কিছু নাই। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে নগরীর হালিশহর আবহনী মারত আজ এত্তর শুরু হয়ে মাসব্যাপী বাণিজ্য ও রপ্তানি মেলা 2017 বেনিয়া বাণিজ্য রপ্তানি মেলার উদ্বোধন করছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজকে মেট্রোপলিটন চেম্বার কর্তৃক আয়োজিত এই মেলার শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য রপ্তানি মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আলহাজ কলিলুর রহমান চৌধুরীর সভাপতিতে বিশেষ অতিথি আছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য ডাক্তার আফসারুল আমিন এমপি, চট্টগ্রাম 12 আসনের সংসদ সদস্য শামসুলক চৌধুরী সহ মেট্রোপলিটন চেম্বারের নেতৃবৃন্দ, প্রশাসন, সাংবাদিক সহ আরো বোধ কিয়াই। সরকারের বহুমুখী উন্নয়ন কর্মসূচি আওতায় অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ আজ পিছিয়ে নাই। একটি আন্তর্জাতিক মানসম্পন্ন মেলা আয়োজন করতে নানান রকম সমস্যা ও প্রতিকূলতা থাকা সত্ত্বেও এই মেলা কার্যক্রম আজ থেকেই শুরু হতে যাচ্ছে। মনিরুল ইসলাম মুন্না, C+TV। এই যে দেখো, KY এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। KY এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।